দেবকে টক্কর দিতে এবার পুজোই বাজি নিয়ে আসছেন সুপারস্টার জিৎ। বরাবরই তাদেরকে প্রতিপক্ষ ভেবে এসেছে বাংলা সিনেমার দর্শকরা। কে বড় তারকা এই নিয়ে যাদের ফ্যানদের মধ্যে চলতে থাকে প্রতিযোগিতা, তারা হলেন বাংলা সিনেমার দুই সুপারস্টার জিৎ ও দেব। এবার পুজোয় মুখোমুখি হবেন তারা, চলবে বক্স অফিসের লড়াই। এই পুজোতেই আসতে চলেছে জিতের বাজি আর দেবের গোলন্দাজ। দুটো ছবি মুক্তি পাচ্ছে একই দিনে। বিশ্বকর্মা পুজোর সকালে একসঙ্গে মুক্তি পেয়েছিল বাজি ও গোলন্দাজ সিনেমার ট্রেলার। বরাবরই দেব বনাম জিতের বিভক্ত বাংলা সিনেমার দর্শকরা। তবে দেব রাজনৈতিক কারণে অনেক বেশি মানুষের কাছাকাছি থাকলেও জিৎ একেবারে নাগালের বাইরে। বড় পর্দা নয়তো ছোট পর্দা, এর মধ্যে জিৎ এর বিচরণ। দেখতে দেখতে 19 বছর পার করলেন জিৎ এই ইন্ডাস্ট্রিতে। দেবেরও কম সময় হলো না, প্রায় 15 বছর। কিন্তু তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু থেকে চলছে। তবে দেব ও জিৎ দুজনেই এসব বিষয়ে মাথা ঘামাতে নারাজ। এইবার পুজোই ফের টানটান উত্তেজনা দেখা যাবে দর্শকদের মধ্যে, কারণ একেবারে মূলধারার মশলা ছবি নিয়ে আসছে জিতের বাজি। এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। অ্যাকশন, রোমান্স এবং ড্রামাতে ভরপুর জিতের বাজিতে রয়েছে বিদেশে যা চকচকে লোকেশন। এই প্রথম জিতের বিপরীতে দেখা যাবে মিমিকে। উল্টো দিকে রয়েছেন দেব, তাকে দেখা যাবে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে। একেবারে অন্য ট্রিটমেন্টের একটি ছবি গোলন্দাজ। প্রতি বছর ঈদে একটি করে ছবি মুক্তি পায় জিতের। কথা ছিল ঈদে মুক্তি পাবে বাজি, তবে এবার ঈদের বদলে পুজোতেই আসতে চলেছে জিতের বাজি। মুখোমুখি হবেন গোলন্দাজের সঙ্গে। স্বাভাবিকভাবে জবরদস্ত টক্কর দেখতে চলেছেন বাংলা ছবির দর্শকরা। কোভিডের কারণে টানা 2 বছর প্রায় বন্ধ ছিল সিনেমা হলগুলি। মাঝে কিছুদিনের জন্য খুললেও কোভিডের দ্বিতীয় ঢেউ আশ্রে পড়ার পর ফের বন্ধ হয়ে যায় সিনেমা হল। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। 50% দর্শক নিয়ে খুলছে হলগুলি। আশার আলো দেখছেন ছবির নির্মাতারা, সেই কারণে এই ছবি মুক্তির জন্য বেছে নিয়েছেন পুজোর সময়কেই। তাই 10 অক্টোবর একসঙ্গে আসতে চলেছে বাজি ও গোলন্দাজ। এবার সময় আপনার হাতে, আপনি পুজোয় কোন সিনেমাটা আগে দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন। আর জিৎ ফ্যানরা বাজি, দেব ফ্যানরা গোলন্দাজ অবশ্যই বারে বারে দেখবেন। পাশে থাকার জন্য Subscribe to Entertainment's YouTube page for latest updates.